আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেক মজার থানকুনি পাতার ভর্তার রেসিপি। অনেক অল্প সময়ের মধ্যে কিভাবে অনেক মজা করে এই থানকুনি ভর্তাটা তৈরি করা যায়, আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটি শেয়ার করব। আমার এই রেসিপিতে আপনারাও কিন্তু বাসায় এটা ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার মজার মজার এবং সহজ সহজ সব ধরনের ভিডিও সবার আগেই আপনারা দেখতে পারবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি প্লেটে থানকুনি পাতা নিয়েছি, আর এগুলো আমি ডাটা সহ নিয়েছি। যেহেতু এই থানকুনি পাতার ডাটাগুলি খুবই নরম থাকে, তাই ডাটাগুলো কিন্তু খুব ইজিভাবেই খাওয়া যায়, আর এগুলো কিন্তু খুবই মজার হয় এই ভর্তাটি। তো দেখুন, এখন আমি থানকুনি পাতাগুলি একটি বোর্ডে নিয়ে এখন আমি এগুলো কেটে নিব। তো দেখতেই পাচ্ছেন একটি ছুরি দিয়ে আমি এভাবে কুচি কুচি করে এই থানকুনি পাতাগুলো কেটে নিচ্ছি, আর এইভাবে আমি সবগুলো থানকুনি পাতাই কেটে নিব। তো দেখুন, এগুলো কাটা হয়ে গেছে। এখন আমি এগুলো একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো থানকুনি পাতা কুচি কুচি করে নেওয়ার পর একটি প্লেটে উঠিয়ে এখন আমি অন্যান্য উপকরণগুলো এখানে নিয়ে নিয়েছি। তো দেখুন, এখানে আমি বয়ল করা 6টি আলু নিয়েছি, আর নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, নিয়েছি 7 মতো লবণ, আর নিয়েছি চিলি ফ্লেক্স, এবং নিয়েছি সরষের তেল 1 টেবিল চামচ পরিমাণ। তো দেখুন, এখন আমি আলুগুলোকে ম্যাশ করে নিব। তো দেখতেই পাচ্ছেন একটি ম্যাশার দিয়ে আমি আলুগুলোকে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও কাজটি করে নিতে পারবেন। তো সবগুলো আলুই আমি ম্যাশ করে নিয়েছি। তো থানকুনি পাতা দিয়ে আপনারা যেই পরিমাণে এই ভর্তাটি তৈরি করবেন ওই পরিমাণে আলু দিলেই হবে, 6টি দিতে হবে এমন কোনো কথা নয়। তো দেখুন, এখন আমি আলুগুলোকে একপাশে সরিয়ে এখন আমি অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো এখানে দিয়ে নিচ্ছি। প্রথমেই পেঁয়াজ কুচিটা দিচ্ছি 1 কাপ পরিমাণ, যেটা রেখেছিলাম। এরপর দিচ্ছি 7 মতো লবণ। এরপর দিয়ে নিচ্ছি আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। তো আপনারা যদি ঝাল কম খেতে চান, ওই হিসেবে এই চিলি ফ্লেক্সটা কমিয়ে দিতে পারেন। আর আপনারা এখানে চাইলে গোটা যে শুকনো মরিচ ওটা টেলেও দিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে ভালো করে চটকে এরপর আলুগুলোর সাথেও মেখে নিচ্ছি। তো দেখুন, এই উপকরণগুলো মেখে নেওয়ার পর এখন আমি এখানে সেই থানকুনি পাতাগুলো অ্যাড করে নিচ্ছি। তো থানকুনি পাতাগুলো অ্যাড করে নিয়ে এখন এগুলোকেও ভালো করে চটকে নিচ্ছি। তো আলু, পেঁয়াজ, লবণ, তারপর যেই চিলি ফ্লেক্স, সেগুলোর সাথে ভালো করে এগুলোকে চটকে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো এগুলো এরকম চটকে নেওয়া হয়ে গেলে এরপর আমি এখানে দিয়ে নিব তেল। তো যেই 1 টেবিল চামচ পরিমাণ সরষের তেল রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। তেলটা দিয়ে এখন আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মেখে নিচ্ছি। তো দেখুন, এভাবেই সবগুলো উপকরণ এভাবে মেখে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে এই ভর্তাটি। আর কতটা সহজ এই ভর্তাটি তৈরি করা সেটা তো আপনারা দেখলেনই, আর এটা খেতে যে এত দারুণ হয় এটা আপনারা বাসায় একবার হলে ট্রাই করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন এটা কতটা মজার হয়। ফ্যামিলির সবাই কিন্তু আপনার অনেক বেশি প্রশংসা করবে এই ভর্তাটি তৈরি করলে। তো দেখুন, আমার ভর্তাটি তৈরি হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলি কতটা লোভনীয় হয়েছে। আর এই ভর্তাটি কিন্তু গরম ভাতের সাথে একদম জমে যায়। তো আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে। আর রেসিপিটি আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন, এবং আমার এমন নতুন নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।